এই কারণে আমি একদিন করে করেছিলাম সেই সৌদাগরের কাছে কি করেছিল জানিস? এই দুষ্ট দুয়ারের লক্ষ্মীন্দর তার মহিমা অঞ্চল থেকে চেষ্টা করেছিল। সেই দিন তাদের রানী মা ছুটতে ছুটতে এসে আমায় বলেছে, আমার জ্ঞান দিচ্ছে ঠিক বলেছিস। তার কথাই চলেছে কিন্তু এই মানব কন্যা
তাই তুমি আমার এই অধম সন্তান মনে করে আজ ক্ষমা করে দাও মা। আমা, আমি তো আপনাকে আগে সাবধান করেছিলাম, আমি যে আপনার ভাগ্নেকে নিয়ে ভাসতে ভাসতে যাবো দেবতার নগরে। মামা, এখন তো আমি আপনাকে উদ্ধার করতে পারবো না। বলি মা গো, যেই দিন এই মৃত স্বামীকে আমি প্রাণ ফিরিয়ে আনবো গো মামা, যেই দিন আপনার ভাগ্নেকে আমি দেবতার নগর থেকে বাঁচিয়ে আনবো সেই দিন আপনাকে উদ্ধার করবো গো মামা। আজ যে আমি পারবো না। বেশ মা গো, তবে যাওয়ার সময় এই হত ভাগিনীকে একবার আপনি দুটি হাত তুলে আশীর্বাদ করি মা। আমি যে পাপ করেছি মা গো, এই পাপ মুখে আশীর্বাদ করলে কি এই আস্থা তোমার কাজে লাগবে মা? মামা, ও কথা বলবেন না, ও কথা বললে যে আমার স্বামী প্রাণ ফিরে পেতে আমার দ্বিধা হবে, হয়তো আমার স্বামী প্রাণ ফিরতে কোনো অসুবিধা। মা গো, তাই আমার আপনি আশীর্বাদ করুন। বেশ মা, এই আশীর্বাদ যদি তোমার কোনো কাজে লাগে তাহলে আশীর্বাদ করি মা গো, তুলে তুলে হাত আমার আশীর্বাদ পাবে তোমার প্রাণে কেন না। তবে যেদিন তোমার প্রাণ স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে মা, সেই দিনেই তোমার মামাকে দয়া করে তোমার সঙ্গে নিয়ে যেও মা গো। মামা,